আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 26 অক্টোবর 23 আওয়ামী লীগ যাই বলুক, বাস্তবে অলরেডি তাদের কতটা কঠিন পরিস্থিতি হয়েছে দেখুন। 27 তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে ওবায়দুল কাদের। এর মানে কি? মুখে তো বলছে বড় বড় কথা, কিছু করতে পারবে না, বিএনপি হাঁটু ভাঙা, মাজা ভাঙা, জনগণ প্রত্যাখ্যান করেছে, এই সেই, দাঁড়াতে দিবে না। কিন্তু কতটা চিন্তা থাকলে, কতটা উদ্বিগ্ন হলে, কতটা টেনশন হলে অলরেডি 28 তারিখের আগেই ওবায়দুল কাদেরের মতো দায়িত্বশীল ব্যক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় মন্ত্রী, তিনি বলছেন 27 তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে। মানে তাদের ঘুম অলরেডি হারাম হয়ে গিয়েছে, এটা কঠিন পরিস্থিতিতে পড়লে, ভয়ে পড়লে। এমনকি এর আগে আপনাদের শুনিয়েছিলাম 14 দলের নেতারা 28 তারিখে বিএনপির পাশে নেই এবং বিএনপিকে হেল্প করে, মানে আওয়ামী লীগের পাশে নেই এবং আওয়ামী লীগের সাথে মাঠে নামতে পাল্টাপাল্টি কর্মসূচিতে 14 দলের নেতারা রাজি নয়। এতে অনেকটা অসহায় হয়ে 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু, তিনি কিন্তু বলেছেন সব কিছু শুনছি দেখছি, কিছু বলার নেই, এখন আবার নির্ঘুম রাত কাটানোর কথা। কতটা চিন্তায় পড়লে, কতটা কঠিন পরিস্থিতিতে পড়লে এই কথাও বলতে হয়। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছিলেন ঢাকায় বিএনপির নেতাকর্মীদের এত আত্মীয় কোথা থেকে এলো, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এর মানে আত্মীয় এলো কোথা থেকে? ঢাকায় বিএনপি নেতাকর্মীদের এত আত্মীয় আসলে আছে কি না খোঁজ নিয়ে তাও দেখতে হবে। চিন্তা করছেন কোথায় নেমেছে, তাদের পরিস্থিতি কতটা কঠিন হলে আত্মীয় এলো কোথা থেকে, এটাও চিন্তা করে সেই চিন্তা সেই হিসাব ওবায়দুল কাদেরকে দিতে হবে। কার কতজন আত্মীয় আছে, বিএনপির এত আত্মীয় হলো কোথায়, এর একটু জবাব দিই। বিএনপি নেতাকর্মীদের এত আত্মীয় ঢাকায় আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগ কর্মীরা, আত্মীয়তার মধ্যে বিএনপি আওয়ামী লীগ জামাত হয় না। আত্মীয় মানে আত্মীয়, আওয়ামী লীগ পন্থী আত্মীয়র বাসায় বিএনপির নেতারা, বিএনপির কর্মীরা সমাবেশে যোগ দিতে এসেছে, হয়তো বা এরকম হাজার ঘটনা খুঁজলে পাওয়া যাবে। আশা করি ওবায়দুল কাদের সাহেব উত্তর পেয়েছেন। 28 অক্টোবর মহাসমাবেশে যোগ দিতে রাজধানীতে এসে বিএনপির নেতাকর্মীরা আত্মীয় স্বজনের বাসায় উঠছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ঢাকায় বিএনপি নেতাকর্মীদের এত আত্মীয় কোথা থেকে এলো, কার আত্মীয় কে সেই খবর নেওয়া উচিত। কেন, আত্মীয় কি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরই থাকবে, বিএনপি নেতাকর্মীদের থাকবে না? আমরা তো জানি যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার আত্মীয় আছে বিএনপি, এই গহর রিজভীর আত্মীয়ই বড় বিএনপি, এরকম অনেক এক্সাম্পল আছে। ওবায়দুল কাদের আত্মীয়দের মধ্যে কি বিএনপি নাই? আছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেছিলেন কয়েকদিন আগে। দর্শক এখানে সীমাবদ্ধ নয়, দেখেন এখন আবার কি বলছে। গয়েশ্বরচন্দ্র রায়কে বলছে মনে নাই আপনি কোরাল মাছের ঝোল খেয়ে এসেছে আসছেন, তা কী মাছের ঝোল খেয়ে এসেছিল সেই খবর ওবায়দুল কাদের সাহেবের আছে। তাহলে গয়েশ্বরচন্দ্র রায়কে যে উন্নত খাবার খাওয়ানো হয়েছিল ডিবি অফিসে, সেই পরিকল্পনায় কি ওবায়দুল কাদের সাহেব ছিলেন? নাহলে কী মাছের ঝোল, ঝোল না ঝোল ছাড়া তাও তিনি জানেন, এত খবর তার কাছে আছে। 28 অক্টোবর নয়াপল্টনে সমাবেশে অনুমতি না পেলে বিএনপি নেতাকর্মীরা অলিগলিতে ছড়িয়ে পড়বেন বলে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মনে নাই আপনি কোরআন মাসের ঝোল খেয়ে আসছেন, এবার আপনারা আপনার কপাল খারাপ, আমরা আটঘাট করে বেঁধে নামছি, অলিগলিতেও পালাবার পথ পাবেন না। এর মানে বিএনপি নেতাদের প্রত্যেকটা ঘোষণায় আওয়ামী লীগ শঙ্কিত, তাদের ঘুম অলরেডি চলে গিয়েছে কথাবার্তা থেকে বোঝা যায়, এজন্য তারা নাকি আটঘাট করে নেমেছে। এখন খুব ভয় না পেলে তো আর আটঘাট করে নামে না, প্রতিপক্ষকে খুব শক্তিশালী মনে করলেই ভয়ে ঘুম আসে না, প্রতিপক্ষকে খুব শক্তিশালী মনে করলেই আটঘাট নামার প্রয়োজন হয়, নাহলে তো পুলিশে যথেষ্ট ছিল। এর মানে মনে করছে আওয়ামী লীগ যে পুলিশ পারবে না, এ কারণে আটঘাট করে তারা নামছে, রাতঘর পাহারা দিবে, কত কিছু বলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বলেন ওবায়দুল কাদের নরম কথায় বিশ্বাস করবেন না, বিএনপির মুখে মধু অন্তরে বিষ, এরা বিশ্বাসঘাতক, এই দলকে বিশ্বাস করা যায় না, প্রয়োজনে সতর্ক পাহারা থাকতে হবে। এটা তারা কী বুঝিয়েছেন? এই যে বিএনপি বলছে, আমি মনে করি এটার ব্যাখ্যা মির্জা ফখরুল বলেছেন যে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে, মহাসমাবেশ করে চলে যাবে, বসে পড়বে না, তো এটাকে বিশ্বাস করতে চাইছে না, এর মানে ভয়ে ধরলে কিন্তু বিশ্বাস করে না। বাস্তবে চলে যাওয়ার কথা বলে বসে পড়েছে এরকম ঘটনা বিএনপির ইতিহাসে নেই। এর মানে এই যে বিএনপির মুখে মধু অন্তরে বিষ, এই কথাটা কিন্তু ঠিক না। ওবায়দুল কাদের কিন্তু সর্বশেষ 18 অক্টোবরকে কেন্দ্র করেও বলেছিলেন যে বিএনপি বসে যেতে পারে এই সেই, কিন্তু কিছুই হয়নি, 10 দিন বিরতি। এর মানে ওবায়দুল কাদের সাহেবের কথা, তার ধারণা, এগুলো সব ভুয়া। এমনকি 28 অক্টোবরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা কিন্তু পুলিশও করছে না, আর ওবায়দুল কাদের সাহেব নাকি ঘুমাবেই নি না 27 অক্টোবর রাতে।
আওয়ামী লীগের নেতা বলেন অপশক্তি থেকে আমাদের দেশকে মুক্ত করার আন্দোলন শেখ হাসিনা নেতৃত্বের চেতনার মননে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে তারা অপশক্তি ও অপরাজনীতি মুক্ত বাংলাদেশ গঠন করবে তিনি বলেন রাস্তা ছাড়বেন না আক্রমণ করব না এ পর্যন্ত করি নাই অবশ্যই করেছেন অনেকবার বিএনপি নেতাকর্মীদের পেটানো হয়েছে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে কে বলে আক্রমণ করেনি পুলিশ করেছে আওয়ামী লীগ করেছে ছাত্র লীগ করেছে হেলমেট বাহিনী করেছে যুবলীগ করেছে অসংখ্য বার করেছে অথচ এখন বলছে এতদিন করেনি তবে করার কথা বলছে আক্রমণ প্রয়োজনে করবে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে গণমাধ্যমে খবর বেরিয়েছে বোঝা যায় যে আওয়ামী লীগ আক্রমণাত্মক হতে পারে বা হয়েছে 28 অক্টোবর 2006 সালে আওয়ামী লীগ কতটা নৃশংস সেটা যদি দেখেছে অতএব জানে জনগণ আওয়ামী লীগ কি পারে অনেকে খবর নেয় আমরা আক্রমণে ছিলাম না করি নাই আমরা সতর্ক পাহারা আছে আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে এর মানে পাল্টা আক্রমণ করতে পারে বা করার পরিকল্পনা আছে স্বীকার করছে অথচ পাল্টা আক্রমণ করার দায়িত্ব পুলিশের আর আওয়ামী লীগের উপর আক্রমণ করবে বা বিএনপি কারো উপর আক্রমণ করবে এ কথা তো বিএনপি বলেনি এটা সব নিজেরা নিজেরা বানাচ্ছেন কোনো ছাড় দেওয়া হবে না কেন ছাড়বো অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে এতই যদি কথা বলেন এত ভয় যদি হয় তাহলে নিষিদ্ধ করেন বিএনপির মহাসমাবেশ করতে পারবে না বা কেউ করতে পারবে না সেরকম একটা ঘোষণা দেন ওবায়দুল কাদের বলেন আমাদের বিজয় বারবার হস্তক্ষেপ করছে গণতন্ত্রে আঘাত হেনেছে বিজয় সংহত করতে হলে প্রধানতম শত্রু সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের আসল শক্তি বিএনপিকে পরাজিত করতে হবে না হয় বিজয় সংহত হবে না তারা বারবার আমাদের বিজয়কে রক্তাক্ত করতে হবে এত খারাপ বিএনপি তাহলে কেন যে বিএনপিকে রাজনীতি করতে দিচ্ছে শুধু এখানেই না দর্শক দেখেন আরও রাজপথে আগুন সন্ত্রাস করলে ঢাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে মায়া এর মানে কি ঢাকাকে আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি যে বিএনপিকে থাকতে দিবি না যে ঢাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে মানে এরকমই বোঝায় অথচ কোনো স্থান থেকে কাউকে তাড়িয়ে দেওয়া এটা কখনো আওয়ামী লীগের কাজ হতে পারে না বা এটা অসাংবিধানিক কাজ কারণ এদেশ সবার এদেশে সবাই থাকবে সেখানে তাড়িয়ে দেওয়ার বিষয় কেন আসবে দর্শক শুধু এখানেই নয় অলিগলি পাহারা দেবে আক্রমণ করলে পাল্টা আক্রমণ এভাবে ঘোষণা দিচ্ছে ওবায়দুল কাদের পাল্টা কথাবার্তা বলছে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে এ বক্তব্য থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় দর্শক যে আওয়ামী লীগ মুখে বলছে তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত না বিএনপি কিছু পারবে না কিন্তু বাস্তবে অলরেডি তারা কঠিন পরিস্থিতিতে এমনকি তারা না ঘুমানোর কথাও বলছে তাহলে দর্শক আমরা আসলে বাস্তবে বলতে পারি যে ওবায়দুল কাদের সাহেব যে বলেছেন বিএনপির মুখে মধু অন্তরে বিষ আর আমরা বলতে পারি যে আওয়ামী লীগের মুখে সাহস অন্তরে ভয় আর এই কারণেই তারা না ঘুমানোর কথা বলছেন রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের এছাড়া আক্রমণ করলে পাল্টা আক্রমণের কথা বলছেন পরাজিত করার কথা বলছেন বিএনপির সমাবেশ থেকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা এছাড়া 28 তারিখ সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা হবে এর মানে কি বিএনপিকে ঘেরাও করে পরাজিত হবে করা মানে বিএনপিকে ঘেরাও করবে কেন এর চাইতে উস্কানিমূলক কথা এর চাইতে সন্ত্রাসী কথা এর চাইতে আক্রমণাত্মক হুমকি আর কী হতে পারে যে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করতে হবে বা করবে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা মানে কি ঘেরাও করে পেটাবে এটা কি কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে এটা কোনো মন্ত্রী বক্তব্য হতে পারে সেইম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম অথবা ঢাকার যে মেয়র ঢাকা উত্তরের মেয়র তিনি ভদ্র মানুষ তিনি এসব বিষয়ে মাথা ঘামান না কিন্তু ঢাকা দক্ষিণের মেয়র ফজলুর তাপসও হুমকি ধামকি দিচ্ছেন দর্শক হুমকি ধামকি দেওয়া এটা বিএনপি কিন্তু দিচ্ছে না আওয়ামী লীগ দিচ্ছে পরিস্থিতি উত্তপ্ত করছে ভয় পেয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে যাই হোক শান্তি থাক শৃঙ্খলা থাক সমাবেশ করে সবাই বাসায় ফিরে যাক নিয়মতান্ত্রিকভাবে একটা সুন্দর সমাধান হোক সে আলোর প্রত্যাশায়।